হওয়ার কারণটা হচ্ছে খুনি শেখ হাসিনা যত এখানে বাড়াবাড়ি করুক, আসলে এখানে তিনি সবসময় দোষ দেয়া হচ্ছে তারেক রহমানের। তারেক রহমান কি এখান থেকে আপনার লন্ডন থেকে বসে আপনার বিশৃঙ্খলা করার নির্দেশ দিচ্ছেন? না, ডিবি হারুন পদ পদবি পাওয়ার জন্য বাংলাদেশে পুলিশরা আসলে পদ পদবি পাওয়ার জন্য এইসব ধরনের কাণ্ড ঘটায়, যেটা হচ্ছে বাস্তবতা। ঠিক আছে, এগুলা পদ পদবি চাকরি না করে দেশে মানুষের পক্ষে আমরা পুলিশ বাহিনীকে বলবো আপনারা দাঁড়ান, ছাত্রদের পাশে দাঁড়ান। এই ছাত্রদের যে আমরা 1971 না দেখলো যা হইলো, এটা 1971-এর কোন বিকল্প না, এটাই হচ্ছে বাস্তবতা। তো আমার দাবি একটাই যে হাসিনার যতদিন পতন না হচ্ছে আমরা সবাই রাজপথে আসি থাকবো, প্রবাসী আমরা দেখাই দিব যে আমরা কেমন জিনিস। যে ফেসিবাদী সরকার হাসিনা এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যে অগণিত ছাত্রছাত্রীদেরকে গুলি করে মেরার আদেশ দিয়েছিল, এটা অত্যন্ত ভিত্তিহীন। তারা একটা ন্যায্য মূল্যের দাবিতে তারা আন্দোলন করেছিল, কিন্তু সেটাকে প্রতিহত করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসী এবং গুন্ডা বাহিনী দ্বারা। এইটার আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই, এবং আমরা চাই আমাদের দেশে এই হাসিনার পতন হোক এবং এর এরা যাতে কোনো সময় আর সরকারে না থাকে, এটাই আমাদের সবার দাবি। থ্যাংক ইউ। বাংলার ক্ষমতার মসজিদে বসে নিরীহ অসহায় ছাত্রদেরকে অকাতরে গুলি করে হত্যা করছে, তারই প্রতিবাদে আজকের এবং বিশ্ববাসীর কাছে জানান দিতে যে 52 ভাষা আন্দোলন বা কোন ছাত্র আন্দোলনে এ ধরনের এত বড় হত্যাযজ্ঞ ঘটে নাই। এই অবৈধ ফ্যাসিস্ট অনির্বাচিত সরকার এত বড় একটি হত্যাযজ্ঞ ঘটিয়েছে বাংলার জমিতে, বাংলার জমিনকে কুলুষিত করে দিয়েছে এই অবৈধ শেখ হাসিনা, তারই প্রতিভা জানাতে এবং বিশ্ব নেতৃত্বকে জানান দিতে আজকের উপস্থিত এখানে। ধন্যবাদ। আজকে এখানে 10WCT-র সামনে অবৈধ হাসিনা সরকারের যে আন্দোলন নিপীড়ন বর্তমান ছাত্র সমাজের উপরে নির্মমভাবে চলতেছে, তার প্রতিবাদে 10WCT-র সামনে আমরা উপস্থিত হয়েছে। অচিরেই অবৈধ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশের জনগণ ও ছাত্র সমাজকে রক্ষার আন্দোলনে আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশ। আমরা প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বর্তমান যে অবৈধ হাসিনা সরকার ছাত্র সমাজ এবং বিভিন্ন জনসাধারণের উপর যে মিথ্যা হামলা ও মামলা দিয়ে যেভাবে প্রায় 1000-এর বেশি মানুষ হত্যা করেছে, তার প্রতিবাদ হিসাবে আমরা রেমিটেন্স বন্ধ রাখবো। একলিস্ট আমরা 6 মাস যদি রেমিটেন্স বন্ধ করি, তাহলে অবৈধ হাসিনা সরকার কোন অবস্থাতে এই ক্ষমতা টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ। থ্যাংক ইউ। সৈরাচারী খুনি হাসিনা বাংলাদেশের ছাত্র সমাজকে যেভাবে প্রকাশ্যে গুলি করেছে, হাজার হাজার ছাত্রকে মেরে ফেলছে, তার প্রতিবাদ সভা এবং তার অতি অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। এই জন্য আমরা আজকে এই গাউনিং স্ট্রিটের সামনে আসছি তার পদত্যাগের দাবিতে, এবং যে সমস্ত ছাত্র ছাত্রী ভাই বোনদের মেরে ফেলছে তাদের সুষ্ঠু বিচারের জন্য আমরা আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি।